নমস্কার, আপনাদেরকে সবাইকে ছানা বড়া তরকারি রান্না করব। ছানা মেখে নিয়েছি প্রথমে, তারপরে পাকিয়ে নিয়েছি। আমন দিচ্ছি 5টা, লঙ্কা দিচ্ছি 7টা, একটু আদা দিচ্ছি, দিয়ে বেটে নিচ্ছি। কড়াই গরম করছি, সর্ষের তেল দিয়ে রান্না করছি, গরম করছি। ছানা বড়া ভেজে নিচ্ছি। মশলা বেটে নিয়েছি। ছানা বড়া 2 পিঠ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি এখন। তারপর কালো জিরে ফোড়ন দিচ্ছি। মশলা দিচ্ছি, কষে নিচ্ছি। সর্ষের তেল, মশলা কষে নিচ্ছি। নেড়ে চেড়ে কষে নিচ্ছি। ছানা বড়ার এই তরকারিটা খেতে অসাধারণ হয়, জানেন তো। ছানা বড়া কড়াইয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, জল দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ছানা বড়ার তরকারি রুটির সঙ্গে খুব সুন্দর, সবাই খেতে পারবে। এইরকম একটা সুন্দর স্বাদের রান্না। এই যে হয়ে গেছে ছানা বড়ার তরকারি, স্বাদ হয়েছে খুব বেশি, খুব সুন্দর স্বাদ হয়েছে খেতে।